প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, ইউক্রেনে গণহত্যা চালাচ্ছে পুতিন, এমন একটি অভিযোগ তুলেছেন বাইডেন। তার জবাবে পুতিন বলছেন, সিরিয়ানদের মরদেহ পৌঁছেছে, কেউ তখন খোঁজও নেয়নি। কিন্তু এখন ইউক্রেনে হামলা কেন সবার চলছে? রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার দাবি করেছেন, বুচায় রাশিয়ার বিরুদ্ধে যেসব যুদ্ধাপরাধের কথা বলা হয়েছে এগুলো পুরোপুরি মিথ্যা। রুশ সেনারা বুচা ছাড়ার পর সামনে আসতে থাকে নৃশংসতার চিত্র। এই বিষয়গুলো নিয়ে পশ্চিমা দেশগুলো প্রতিবাদ জানাচ্ছে। আর এ কথার প্রসঙ্গে সিরিয়ার রাক্কা শহরে যুক্তরাষ্ট্রের চালানো হামলার বিষয়টি সামনে এনেছিলেন পুতিন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে অনেকেই মারা গিয়েছে এবং তাদের মরদেহ সেই ধ্বংসস্তূপের নিচেই পৌঁছেছে, কিন্তু তখন কেউ কোনো রকম খোঁজ নেয়নি। পুতিন জানিয়েছেন, তিনি পশ্চিমা নেতাদের বারবার বলেছেন, সিরিয়ার রাক্কায় যুক্তরাষ্ট্র যে তাণ্ডব চালিয়েছে সেগুলো নিয়ে ভাবতে, কিন্তু তারা তার কথায় কোনো রকম কর্ণপাত করেনি। এ ব্যাপারে পুতিন বলেন, আপনারা কি দেখেছেন কীভাবে সিরিয়ার শহরগুলো যুক্তরাষ্ট্রের বিমান ধসিয়ে দিয়েছে? ধ্বংসস্তূপের নিচে কয়েক মাস পরে থাকা মরদেহ পচেছে, কেউ তখন কোনো রকম খোঁজ নেয়নি, কেউ আমলে নেয়নি। কিন্তু আজ দেখেন, ইউক্রেনে হামলার পর পশ্চিমা দেশগুলো কীভাবে ফুসে উঠেছে। তিনি আরও জানান, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ করা হয়। ওই সময় ওই বিষয়টি নিয়ে অনেক হইচই করে সবাই, কিন্তু পরবর্তীতে বের হয় রাসায়নিক হামলার বিষয়টি ছিল ভুয়া। তেমনই এখন বুচার কথাও বলা হচ্ছে। ইউক্রেনে পুতিন গণহত্যা চালাচ্ছে দাবি করে বাইডেন বলেন, স্পষ্ট হয়ে গেছে যে ইউক্রেনে যেসব হত্যাকাণ্ড হয়েছে তা মুছে ফেলার চেষ্টা করছে পুতিন। এ প্রমাণগুলো আরও বাড়ছে। দ্য গার্ডিয়ান জানায়, এর আগে মার্কিন কর্মকর্তারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনলেও এখন পর্যন্ত এসব ঘটনাকে গণহত্যা বলে উল্লেখ করেনি বাইডেন। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনের ঘটনাকে প্রথমবার গণহত্যা বলে আখ্যা দিয়েছে। সাংবাদিকদের বাইডেন বলেন, এটি আমার কাছে গণহত্যা বলেই মনে হয়েছে। এদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাইডেনের প্রশংসা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। টুইট বার্তায় তিনি প্রেসিডেন্ট বাইডেনের বক্তব্যকে সত্য কথা উল্লেখ করে ইউক্রেনের পাশে দাঁড়ানোয় যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা জানান। সেই সঙ্গে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে আরও অস্ত্র দিয়ে সহায়তার আহ্বান জানান জেলেনস্কি।